নমস্কার বন্ধুরা, পিংলুজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চকলেট ময়েস্ট কেক। একদম নরম, তুলতুলে তুলোর মতো নরম, তুলতুলে চকলেট কেক বানাবো। তো চকলেট কেক বানানোর জন্য প্রথমেই আমি এটা না গরম না ঠান্ডা এরকম, এর মধ্যে আমি দেব 1.5 টিস্পুন ভিনিগার। ভিনিগার দিয়ে আমি এটা নেড়ে এটা সরিয়ে রাখছি 10 মিনিটের জন্য। প্রথমে আমি নেব এখানে 4 টেবিল স্পুন অয়েল। কোনো ফ্লেভার থাকবে না, এরকম অয়েল নেবেন, রাইস ব্র্যান্ড অয়েলে ফ্লেভার থাকে। আমি এটা সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। আর নিচ্ছি আমি এখানে 2 টেবিল স্পুন বাটার। অয়েল দিলে কেকটা খুব নরম হয়, কিন্তু বাটারে কিন্তু কেক নরম হয় না, বাটারে টেস্ট হয়। আমি বাটার দিলাম। আর দেবো চিনি, আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি 1/3 কাপ, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মেশাবো। এখানে নিচ্ছি কনডেন্স মিল্ক নিয়েছি এখানে 3/4 কাপ, মানে এক কাপের 3 ভাগ নেওয়া হয়েছে। আমি এখানে অল্প অল্প দেবো, দিয়ে এটাকে মেশাবো। কনডেন্স মিল্ক না দিয়ে দুধ দিয়েও করা যায়, কিন্তু কনডেন্স মিল্ক দিলে এটা টেস্ট কিন্তু খুবই ভালো হয় কেকটা। কনডেন্স মিল্ক আমার হোমমেড কনডেন্স মিল্ক, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে করে নিতে পারবেন। দেখে ভালোভাবে এটাকে মিশিয়ে চিনিটাও গলে যাবে। এটা আস্তে আস্তে শক্তভাব এসে যাচ্ছে, কিন্তু খুব গায়ের জোরে এটা ভালোভাবে ফেটাতে হবে, চিনিটা গলে যাবে। তাহলে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন, আমি চিনি গুঁড়ো করিনি। আমি চিনি পুরো এমনি আস্ত চিনি নিয়েছি। ব্রাউন সুগার খুব পাতলা পাতলা হয়, একদমই সূক্ষ্ম সূক্ষ্ম দানা হয়, যার জন্য কোনো অসুবিধা হবে না, তাই আমি এটা নিয়েছি। অলমোস্ট এটা গলে গেছে, এটা সরিয়ে রেখে এবার আমি ময়দাটা ছেড়ে নেব। এখানে ময়দা নিয়েছি 1 কাপ আর 1/2 কাপ, 1.5 কাপ নিয়েছি। আর নিয়েছি এখানে 4 টেবিল স্পুন কোকো পাউডার। এখানে বেকিং পাউডার নিয়েছি 1.5 টিস্পুন, আর বেকিং সোডা নিয়েছি 1/2 টিস্পুনেরও কম। 1/2 টিস্পুন নিয়েছি, নেওয়ার পর অনেকটা ফেলে দিয়ে হালকা করে খালি করে তারপরে নিয়েছি, আমি সেটাও দিয়ে দিচ্ছি। যত ভালোভাবে চালা যাবে, 2-1 বার চালতে হবে, চাললে কিন্তু কেক কিন্তু খুব নরম হবে, কেক কিন্তু পারফেক্ট হবে একদম। এইভাবে আমি চেলে নেবো 2-3 বার। আমি দুধের মধ্যে যে ভিনিগার মিশিয়ে রেখে বাটার মিল্ক তৈরি করেছি, আমি সেটা খাতে সেখান থেকে অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করবো। 1/2 দিয়েছি, আমি 1/2 রেখে দিয়েছি, 1/2টা পরে মেশাবো। কেন, আগে ছিল শক্ত ভাব ছিল, ওতে আমি যদি ময়দা দিতাম তাহলে কিন্তু ময়দাটা গুলতো না, সেই জন্য আমি এখন দুধ দিলাম একটু, বাটার মিল্ক দিয়ে এটাকে পাতলা করলাম। এইবার আমি ময়দাটা মেশাবো, যে ময়দাটা চেলে রেখে দিয়েছি, আমি এটা 3 বার চেলেছি আর লাস্ট এর মধ্যে 1 বার চালবো। যত চালা যাবে তত ভালো হবে। এবার আমি ময়দা অল্প অল্প চেলে মেশাবো, আর ময়দা দেওয়ার পর একদমই এটা জোরে মেশানো যাবে না, হালকা হাতে মেশাতে হবে এবং একই ডিরেকশানে মেশাতে হবে। প্রথমটা মেশাতে একটু অসুবিধা হবে, কারণ এটা কোকো পাউডার আছে, ময়দা আছে, সেই জন্য একটু মেশাতে অসুবিধা হবে। তারপরে আস্তে আস্তে ঠিকভাবে মিশে যাচ্ছে। আমি এবার স্প্যাচুলা নেব, স্প্যাচুলা দিয়ে মেশাবো, পাশে লেগে আছে, আবারও আমি নিচ্ছি, এরকম অল্প অল্প করে দিয়ে মেশাবো। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে এটা মেশাবো, আর লাস্টে যখন একটু গাঢ় হয়ে যাবে তখন ওই বাকি দুধটা, মানে বাটার মিল্ক যেটা তৈরি করেছি সেটা মিশিয়ে দিতে হবে। এবার খুব গাঢ় হয়ে গেছে, আর বাকি যে বাটার মিল্কটা আছে আমি সেটা মিশিয়ে দেবো, এটাও অল্প অল্প করে দেবো, নাহলে লাম্পস হয়ে যাবে। খুব জোরে জোরে মেশাতে যাবেন না, তাহলে কেক কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মেশাচ্ছি। আমি এর মধ্যে কেকের ব্যাটার একটু লাগিয়ে নিয়েছি, বাটার পেপার এভাবে লাগিয়ে দিচ্ছি, আর বাটার পেপারের তলাটা এইভাবে ঝিরঝিরের মতন কেটে নিয়েছি যাতে তলাটা সুন্দরভাবে বসে। আমি কর্নারে লাগিয়েছি যাতে চৌকো হয়, সুন্দরভাবে চৌকো শেপটা আসে কেকের, সেই জন্য এখানেও আমি একটুখানি জোড়া দেওয়ার জন্য লাগিয়ে নিচ্ছি। কর্নারগুলো একটুখানি আমি ঠেসে দিচ্ছি, আমার প্রিহিট হয়ে গেছে, এবার এর উপর দিয়ে দিচ্ছি যাতে লেগে থাকে। এবার মাঝখানে এটা বসিয়ে দিচ্ছি, তো হয়ে গেছে, ব্যাটারটা ঢেলে দেবো। আমি এটা ঢেলে দিচ্ছি, এটা পুরোটাই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ করে নেবো, এয়ার বাবলসটা বেরিয়ে যায় সেই জন্য আমি ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ হয়ে গেছে, এবার 180-তে আমি এটা 40-45 মিনিটের জন্য দেবো। দেখেই বোঝা যাবে বাইরে থেকে যে হয়ে গেছে কি না, কত মিনিট হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরে। কেক হয়ে গেছে, আমি এখানে 15 মিনিট এরকম টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, একটা কুলিং র্যাকের ওপর দিয়েছিলাম। এবার আমি এটা বার করব। আমি উল্টে দিয়েছি একটা প্লেট নিয়ে। এবার আমি এটা, আমি যেভাবে বাটার পেপারটা দিয়েছিলাম কেকের
ব্যাটার লাগিয়ে, সেই জন্য এটা কিন্তু কোনোভাবেই আমাকে নাইফ লাগাতে হয়নি, এমনি উঠে গেছে। এবার আমাকে এগুলো উঠিয়ে দিতে হবে, এগুলো উঠিয়ে ফেলবো। পেছনেরটা আগে আমি উঠিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে সাইডটা ওঠাবো। এখনো গরম আছে কিছুটা, কত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে। হাত এরকম হাত দিলে কিন্তু ডিবে যাচ্ছে, আবার উঠে আসছে। কেক হয়ে গেল, আপনারাও ঠিক এইভাবে করবেন, করে কমেন্ট করে জানাবেন। দেখলেন তো কত সহজে কেক হয়ে যায়। আর বাড়িতেই থাকে এরকম উপকরণ দিয়ে করেছি, এটা এগলেস করেছি। যে কোনো লোক এটা খেতে পারবে, যারা ভেজিটেরিয়ান তারা এই কেকটা খেতে পারবে। আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমার কোনো নতুন নিত্য নতুন রেসিপি আপলোড হতেই আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। ধন্যবাদ।